केमन आछो सबाई आजके आमरा आबार माइनक्राफ्ट खेलबो। तो आजके आमादेर प्लान हच्छे आमरा एंड पोर्टाल खुंजे बेर करबो। तार आगे आमि तोमादेरके देखाई आमि आमादेर घरेर काज कतटुकु कमप्लीट करछि। एटा भाई एई देखो मात्र एतटुकु कमप्लीट हयेछे, एखोनो रूफ तैरि करते हबे आर एकटु वालेर काज करते हबे। तो एटा थाकुक, एटा परे देखा जाबे। तो आमरा मूलत आजके एंड पोर्टाल खुंजे बेर करबो। तार कारण हच्छे आमादेर काछे आयेर आगेर दिन आमरा नेदारे गेछिलाम, एखान थेके आमरा अनेकगुला ब्लेज मेरे ब्लेज रड निये आसछि। तारपर हच्छे आमादेर काछे किछु आई अफ एंडारओ आछे। तो एखन तो आमरा ड्रैगन मारते जाबो ना, किन्तु এখন আমরা চাইলে এন্ড পোর্টাল খুঁজে বের করে রাখতে পারি। আর যাইতে যাইতে দেখা গেল আমরা রাস্তার অনেক কিছু পেয়ে গেলাম। তো প্রথমে আমাদের একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ডের আর্মরের সাথে ম্যাচ করে একটা আমাদের শিল্ড তৈরি করতে হবে। তো শিল্ড তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলা সব আমি এখানে রেখে দিছি। ওকে কমপ্লিট। চল এখন আমাদের শিল্ড আমরা তৈরি করে ফেলি। আর এখান থেকে আমি কিছু ক্যারট নিয়ে নেই, আমাদের কাছে খাবার একদমই নাই। হ্যাঁ এখান থেকে ক্যারট নিয়ে নিছি। এখন আমাদের শিল্ড তৈরি করতে হবে। আমাদের বাকি জিনিসপত্র আমাদের সেই পুরাতন এই বাসায় রয়েছে। আর দেখো এই বাসার অবস্থা দেখো, এটা আমি আর ঠিক করবো না। এই তো এখানে রয়েছে আমাদের ক্রাফটিং টেবিল, একটু দূরে ছিল। তো ক্রাফটিং টেবিল এইখানে রেখে আমরা প্রথমে হইতেছে আমাদের কাছে যে উল আছে এগুলা সব হইতেছে লাইট ব্লু করে নিতে হবে। তারপর এগুলাতে আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। হ্যাঁ কমপ্লিট। এইবার আমাদের ব্যানার আর শিল্ড একসাথে করলেই আমাদের শিল্ড কমপ্লিট হয়ে গেছে। এই দেখো কেমন দেখা যাইতেছে। প্রায় ম্যাচ করছে, কিন্তু এখন আর একটু কাজ বাকি, সেটা হইতেছে এটা এনচ্যান্ট করতে হবে। তো তার জন্য আমাদের অ্যানভিল কোথায়? তো আপাতত আমাদের অ্যানভিল আমরা এখানে রাখি। ওকে তো শিল্ডে আমরা প্রথমে হইতেছে আনব্রেকিং টুল লাগাই নেব, তারপর হইতেছে এখানে মেন্ডিং লাগাই নেব। ওকে কমপ্লিট। এবার হইতেছে দেখো শিল্ড অনেকটা ডায়মন্ডের আর্মরের সাথে ম্যাচ করবে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে তো এখন আমরা এখান থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে গেছি। এখন আমাদের সেই এন্ডার পোর্টাল খুঁজে বের করতে হবে। আর এন্ডার পোর্টাল পর্যন্ত যাইতে যাইতে দেখি আমরা আর কি কি পেয়ে যাই। তো প্রথমে আমাদের কাছে যে ব্লেজ রয়েছে এগুলা থেকে আমাদের কিছু ব্লেজ পাউডার বের করে তারপর এইগুলা আর এন্ডার পোর্টাল একসাথে রাখলে আই অফ এন্ডার তৈরি হয়ে যাবে। আমাদের কাছে আমরা মোট 17টার মতো তৈরি করে নিছি। এইবার এগুলা ওপরের দিকে চেলে মারতে হবে। দেখি কোন দিকে আমাদের এন্ডার পোর্টাল। ওকে এইদিকে। তো আমাদের এইদিকে যাইতে হবে। তো একটা বোট তৈরি করে তারপরে কিছু খাবার নিয়ে এখন হইতেছে আমরা আমাদের এন্ড পোর্টাল খুঁজতে যাব। আর এক্সট্রা জিনিসপত্রগুলো আমি এখানে রেখে দিলাম। ওকে আমাদের তেমন কোনো জিনিসপত্র প্রয়োজন নাই, এগুলা হইলে হইতেছে। আর আমরা চাইলে একটা এন্ডার চেস্ট তৈরি করে নিতে পারি, পরে আমাদের সেটা কাজে লাগবে। হ্যাঁ একটা কাজ করি, একটা এন্ডার চেস্ট তৈরি করে তারপর আমরা এখান থেকে যাই। হ্যাঁ আমাদের এন্ডার চেস্ট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এইবার চলো, রাত হয়ে আসছে, প্রবলেম নাই, আমরা রাতের বেলায় এখান থেকে বের হব। বললাম রাতের বেলায় বের হব, আর এখানে বলতে না বলতে একটা ক্রিপার চলে আসছে। দেখো ফাটলো, আর একটু হলে ফাটলো। ও ভাই দাঁড়াও, এটাকে ফাঁকা জায়গায় নিয়ে মারতে হবে। আসো, এইবার দেখি তুমি কত বড় পাওয়ারফুল। হ্যাঁ ফাটার জন্য লাফাইতেছিল। আর রাতের বেলায় বের হওয়া ঠিক হবে কিনা জানি না, তারপরেও আমরা চলো রাতের বেলায় বের হব। আমাদের রাতের বেলায় বের হইতে হবে। আর আমাদের বাড়ি তৈরি করার পরে জায়গাটা আশা করি আরও ভালো দেখা যাবে। তো চলো আমরা সোজা যাইতে থাকি। এখানে ভেড়া রয়েছে, মুড়ি খাও তুমি। ওকে ও এখানে একটা কঙ্কাল। এই নাও চাচ্চু, তুমি এখানে কি করতেছো? পানির ভেতরে রয়েছে যাতে ওকে আমরা মারতে না পারি। হ্যাঁ এই জায়গাটাও খারাপ না, মনে হইতেছে এইদিকে আমরা আগেও আসছিলাম। সাভানা বায়োম রয়েছে এইদিকে, সে গ্রামের মতো লাগতেছে অনেকটা এই জায়গা। আচ্ছা দেখি এবার আর একটা আই থ্রো করে দেখি এবার কোন থেকে। আমাদের এইদিকে যাইতে হবে। এটা ভেঙে গেছে, যাক প্রবলেম নাই। আমার কাছে এখনো 15টা আছে। আমরা তো সেই সাভানা বায়োম পার হয়ে ডেজার্ট বায়োমে চলে আসলাম মনে হইতেছে। তো আমাদের এই সোজা যাইতে হবে। আমরা তো সেই পিরামিডের ওইদিকে চলে আসছি। এখানে আমরা আগের দিনও আসছিলাম, এখানে আমরা এটা রেড মারছিলাম। এই দেখো সেই পিরামিড রয়েছে এখানে। এই পিরামিডে আমরা তেমন প্রয়োজনীয় কিছু পাইছিলাম না, কিন্তু এখানে আমরা আগেও আসছিলাম একবার। ওকেই চলো আমাদের সামনের দিকে যাইতে হবে। তো যাই হোক আমরা সামনের দিকে যাইতে থাকি, দেখি আমাদের আর কত দূর হাঁটতে হয়। এইভাবে এই ডেজার্ট বায়োম অনেক বড়, আমি প্রায় 10 মিনিটের বেশি এদিক থেকে হাঁটতেছি, কিন্তু আরেকটু হলে নিচে পড়তেছিলাম আমি। তো যা বলতেছিলাম 10 মিনিটের মতো সময় ধরে এখানে আমি হাঁটতেছি, কিন্তু এখন আমি এখান থেকে কোনো কিছুই খুঁজে পাইলাম না। আচ্ছা এই জায়গায় এখানে কি রয়েছে এইটা? এই জায়গায় এখানে তেমন প্রয়োজনীয় কোনো জিনিসপত্র নাই। তো আমাদের এটা আবার সামনের দিকে দিয়ে আমাদের এখন আরও সামনের দিকে যাইতে হবে। অবশেষে আমাদের ডেজার্ট বায়োম এখানে প্রায় অলমোস্ট শেষ হয়ে গেছে। এখানে কি হইলো হঠাৎ করে আমি আসার পর মনে হলো এখান থেকে বালুর নিচের দিকে পড়ে গেল। এই দেখো এখানে একটা মাত্র পড়ছে। তো যাই হোক আমাদের বায়োম অলমোস্ট এখানে শেষ। এখানে থ্রো করে দেখি। ওকে কোন দিকে গেল? এইদিকে যাইতে হবে আমাদের। ওকে ঘুরছে এইখানে। আচ্ছা অবশেষে আমরা পেয়ে গেছি মনে হইতেছে। দাঁড়াও এখানে আরেকটা থ্রো করে দেখি, এইদিকে বারবার দেখাইতেছে। আচ্ছা নিচে পড়ুক, ওকে। এবার আমরা একটু দূর থেকে যে ট্রাই করে দেখি, এইবার দেখি ওইদিকে যায় কিনা। হ্যাঁ হ্যাঁ এইদিকে এইদিকে। তো আমাদের এখন এইদিকে নিচে মাইন করতে হবে। চলো আমাদের মাইনের কাজ শুরু করে দিতে হবে। চলো নিচে চলো, আমাদের সাবধানে মাইন করতে হবে। দেখা গেল কপাল খারাপ লাভার ভেতরে পড়লাম, তাহলে আমাদের সিরিজ এখানে শেষ হয়ে যাবে, ড্রাগন আর মারা হবে না। ওকেই ওকেই, আমরা অলমোস্ট প্রায় চলে আসছি। এই এই একটা কেভের ভেতরে আসছি আমরা। ও প্রথমে কঙ্কাল। হ্যাঁ আসো কাকু, তুমি তো একদম মনে করো এটা তোমাদের এলাকা, ইচ্ছা মতো এখানে তোমরা যা খুশি তাই করবা, তাই তো। ওকে মেরে ফেলছি দুইটারেই। ও ও না না না, পালাও পালাও পালাও। ও ও ও ও এই ক্রিপার কোথা থেকে? এই দেখো, এই এখানে সিলভার ফিশ ঘোরাঘুরি করতেছে। আশেপাশে মনে হচ্ছে ইয়ে রয়েছে, তোমার এন্ড পোর্টাল রয়েছে। দাঁড়াও দাঁড়াও, ও এখানে অবসিডিয়ান লাভা। এক মিনিট, এইখানে কি? এই হোয়াট, সিরিয়াসলি এত দ্রুত পেয়ে গেলাম? কিন্তু এখান থেকে আমাদের বের হইতে হবে, এখানে আমাদের কোনো কাজ। ও ও ও ও এরা তো একদম মনে করো সব একসাথে ধরে পিটানো শুরু করে দিচ্ছে। দাঁড়াও আমি একটা কাজ করে আগে পিক্যাক্স দিয়ে স্পনারটা ভেঙে ফেলি। আর এখানে মোট দেখি কয়টা আছে। আরে পিচ্ছি তুমি এদিকে কেন ইয়ে করতেছো? ওকে মেরে ফেলছি এটারে। তো আমাদের পোর্টাল অ্যাক্টিভ করার জন্য দাঁড়াও এক কাজ করে আগে আমরা পোর্টাল অ্যাক্টিভ করে ফেলি। কিন্তু আমরা এখন এন্ডে যাব না, তার কারণ হচ্ছে এন্ডে গেলে ড্রাগন মারতে হবে। এখন আমাদের ড্রাগন মারার কোনো প্ল্যান নাই। ওকে লাস্ট আর একটা মাত্র বাকি। হ্যাঁ আমাদের পোর্টাল অ্যাক্টিভ করা কমপ্লিট হয়ে গেছে, এই যে। তো এখন আমরা এন্ডে যাব না, এন্ডে হইতেছে আমরা পরে যাব। এখন হইতেছে আমরা এই জায়গাটা লুট করে দেখব, এখানে আমরা মোট কি কি পাই। তো এই জায়গাটা আমাদের ঘেরা হয়ে গেছে। চলো এখন আমাদের এখানে লাইব্রেরি খুঁজে বের করতে হবে, তারপরে অনেক কিছু আছে এখানে। একটা কাজ করি, এটা আমি হাতে নিয়ে নেই, নাহলে এখানে মনে করো অন্ধকারে কিছু দেখতেই পারবো না আমি। ওকে চলো, কোথায় এখানে মনস্টার? কোথায় কোথায় মনস্টার? চলো আমরা এর ভেতরে যে দেখি এখানে জম্বি। ও কঙ্কাল আর জম্বি দুইটা একসাথে রয়েছে। ওকে ও ক্রিপার, হ্যাঁ তুমি তো আসবাই। ওকে এবার এটার পালা। ওকে এটারও মেরে দিছি। আর পেছনে আর একটা জম্বি ছিল, আর এদেরকে কে ভয় পায়? ওখানে কি সিলভ? ও এই পিচ্ছি এখানে কতগুলা রয়েছে? হোয়াট, কতগুলা রয়েছে এখানে? এই পিচ্ছিগুলারে মারতে একটু প্রবলেম হয়, তা এছাড়া আর কোনো প্রবলেম নাই এখানে। ও এখান থেকে নিচে যাওয়ার রাস্তা রয়েছে, চলো নিচে চলো। এখান থেকে আমরা আরো নিচে যাইতে পারবো। নিচে কি আছে এখানে? ও আরো নিচে যাইতে পারবো আমরা। হোয়াট, এখানে লাইব্রেরি রয়েছে। ওকে ওকে এখানে দাঁড়াও দেখি এখানে ভালো কোনো বই পাওয়া যায় কিনা। এখানে চেস্ট থাকে, দাঁড়াও কোথায় চেস্ট কোথায়? এইদিকে সম্ভবত। এই তো পেয়ে গেছি। এর ভেতরে খারাপ না এটা। এই এক মিনিট, শার্পনেস আর ফরচুন একসাথে কি জন্য ভাই? এটার কি প্রয়োজন? ও ইনফিনিটি ফ্লেম, কিন্তু বেইন অফ, আচ্ছা ঠিক আছে ইনফিনিটি ফ্লেম, এই দুইটা সেই হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারবো। ওকে এটা নিয়ে নেই আমরা। চলো এবার ওপরে যে দেখি এখানে আর কোনো ভালো বই পাওয়া যায় কিনা। আশা করি এখানে আরও একটা ভালো বই আমরা পেয়ে যাব। ও এর ভেতরে শার্পনেস আর পাওয়ার, আরে কোনটা ব্যবহার করব? যাই হোক যে কোনো একটা ব্যবহার করতে পারবো আমরা। এইদিকে কি আছে এখানে? এক মিনিট, হোয়াট এটা কি ভাই? আচ্ছা এখানে চেস্টটা ছেড়বে, তোর আয়রন রয়েছে জাস্ট, কিছু আর কিছু না এখানে। তীর মারে কোন দিক থেকে তীর? ও দুজন মিলে একসাথে আসছে মারতে মারতে। আচ্ছা ওকে এই নাও তোমার পালা, এবার তোমার পালা। মরে না কেন? হয়তো মরে গেছে। এখানে মনে হচ্ছে স্যার একটা লাইব্রেরি, তো এখানে আরও একটা রয়েছে। আশা করি এখান থেকে আমরা একটা কাজ করি, চলো আগে ওপরেরটা দেখে আসি, নিচেরটা আমি পরে দেখতেছি। এখানে ওপরে এখান থেকে, হ্যাঁ এটা খারাপ না, এটা আমরা নিয়ে নিতে পারি। আর নিচে আর একটা চেস্ট আছে। এবার আমাদের নিচেরটা নিতে হবে। এখানে একটা স্কেলিটন। আরে কাকু এবার নাও, তোমারে মেরে দিছি। আর নিচে এখানে আসে হইতেছে আমাদের এটা কোনো কাজে লাগবে না, এটা নিতে পারি আমরা। ওকে কমপ্লিট। তো আমাদের এখান থেকে মোটামুটি অনেক জিনিসপত্র নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। ওকেই তো আমাদের ইয়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের ইয়ে রয়েছে স্ট্রং হোল্ড। তো এইটা কি ব্যাপার ভাই, এখানে বৃষ্টি হবে নাকি? এরকম কেন আকাশের অবস্থা? তো আমাদের মনে থাকবে যে এখানে আমাদের এন্ড পোর্টাল আছে। দাঁড়া আমি একটা কাজ করি, এখান থেকে আমি এইগুলো এইভাবে দিয়ে দেই যাতে আর কি আমার মনে থাকে, সেই জন্য। ওকে কমপ্লিট। তো এখন আমাদের এখানে আর কোনো কাজ না, এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা এখন বাসার দিকে যাবো। আর যাইতে দেখি আমরা জঙ্গলের ভেতরে যে কোনো জঙ্গল পিরামিড পাই কিনা। দেখা গেল ওইটা রেড মেরে ওখান থেকে। আর ওখান থেকে আমরা ব্যাম্বুও পাইতে পারি, সেগুলো আমাদের অন্যান্য কাজে লাগবে পরে। এইখানে হইতেছে ডেজার্ট বায়োম শেষ হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, সামনের দিকে যে দেখি এখানে দেখা গেল কোনো জঙ্গল পিরামিড পেয়ে গেলাম। আমার কাছে বোট আছে, আমি কেন হেঁটে হেঁটে সাঁতার কেটে যাব। চলো এবার আমরা নদী দিয়ে যাইতে থাকি। যেতে যেতে কোথাও না কোথাও আমরা পেয়ে যাব। মানে আমরা তো অলরেডি পেয়ে গেছি মনে হইতেছে, হ্যাঁ 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 পেয়ে গেছি আমরা এত তাড়াতাড়ি। ওকে চলো এর ভেতরে যেয়ে দেখি আমরা কি পাই। ও এখানে একটা জম্বি, আসো চাচ্চু আসো, তুমি আসো, মারামারি করবা না, আসো। ও ও এখানে স্কেলিটনও রয়েছে, এখানে কি স্পনার নাকি একটার পর একটা বের হইতে রয়েছে এখান থেকে। ওকে এবার এটার পালা, মেরে ফেলছে এটাকেও। খারাপ না, এটা কিন্তু ভালোই। ও স্কেলিটন এই নাও মুড়ি খাও। ওকে তো এই জায়গাটা কিন্তু খারাপ না, দেখো একদম পানির ভেতরে পিরামিড। ওকে চলো ভেতরে যে দেখি আমরা। ও আবার একটা জম্বি, এগুলো আসতেছে কোন জায়গা থেকে ভাই বারবার। টর্চ না নিয়ে এর ভেতরে যাওয়া যাবে না। আচ্ছা আমাদের কাছে কোনো টর্চ না, এক কাজ করি এন্ডার চেস্ট আর এক হাতে রেখে তারপরে যাই, কারণ এটা এটা নিলে আমরা কিছু না কিছু দেখতে পারবো। একটু অন্ধকার কম কম দেখা যাইতেছে, কিন্তু এগুলো এগুলো অন করলে কি হবে জানি না, তারপর অন করে দিতে হয় তাই দিলাম। এখানে নিয়ে রয়েছে দাঁড়াও। ও ও না 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 ফাটিস না প্লিজ, ফাটিস না। ওকে আরেকটু হলে সব কিছু নষ্ট করে দিচ্ছিল। দাঁড়াও এখান থেকে আমি রেড স্টোন ভেঙে ফেলবো, এবার দেখি কেমনে কাজ করে এটা। এটার কাজ করবে না। এবার এর ভেতরে কিছু গোল্ডের ইনগট আছে, মূলত আমাদের এখান থেকে ব্যাম্বু লাগবে, এটা হইতেছে আসল কথা। আর এখানে আর একটা সিক্রেট চেস্ট কোথায় জানি থাকে, এখানে না কোথায়, দাঁড়াও একটা কাজ করি এগুলা ভেঙে দেখি আমরা। এখানে কোথায় জানি থাকে, তো পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি সিক্রেট চেস্ট আমরা পেয়ে গেছি। এর ভেতরে এই দেখো একটা ডায়মন্ড রয়েছে। ওকেই আর এখানে যে ব্যাম্বুগুলো ছিল এগুলো আমরা নিয়ে নিলাম। ওকেই তো এটা আমাদের রেড মারা কমপ্লিট হয়ে গেছে। বাইরে বৃষ্টি হইতেছে, চলো আমরা এখান থেকে এখন বের হয়ে যাই, মানে আমাদের এখন বাসার দিকে যাইতে হবে। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থেকো।